হে গাইস, গুড ইভিনিং। তো ভাবলাম যে এই ভিডিওটা বানানো খুব দরকার, কারণ কিছুদিন আগে তোমাদের জানিয়েছিলাম যে আমার ছেলে কিন্তু খুব অসুস্থ ছিল, হসপিটালে অ্যাডমিট ছিল। তো ও ভর্তি ছিল হচ্ছে ICH-এ, মানে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। ওর ক্রিয়া হয়েছিল, একটু ব্রিফলি বলে দিই, তো ওর হয়েছিল যখন অ্যাডমিট ছিল প্রায় 2.5 সপ্তাহ হয়ে গেল। তো তার 1.5 মাস আগে থেকে জ্বর, প্রচণ্ড ঠান্ডা লাগা, সর্দি কাশি এবং কফ, বুকে কফ বসে যাওয়া, এগুলো মানে প্রচুর হচ্ছিল। এবং ওকে যে পেডিয়াট্রিশিয়ানকে দেখানো হয় বাড়িতে, ছোটোবেলা থেকে যে যিনি দেখছেন, তো তার কাছে বারবার নিয়ে যেতে হচ্ছিল। তো উনি নর্মালি যে সমস্ত ভাইরাল ফিভারের যে সমস্ত অ্যান্টিবায়োটিক বা ওষুধপত্র হয় সেগুলো দিয়ে দিচ্ছিলেন, তারপর জ্বর কমে যাচ্ছিল। আবার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে 1 সপ্তাহ পরপর জ্বর আসছিল, আবার ঠান্ডা লাগা কমছিল না, জ্বর কমে যাচ্ছিল, ঠান্ডা লাগা থাকছিল, আবার উল্টোটাও হচ্ছিল। তো এরকম করতে করতে রাত্রিবেলা স্পেশালি খুব জ্বর বেড়ে যাচ্ছিল, 103-104 হচ্ছিল। তো বারবার নিয়ে যাওয়ার পরে লাস্ট টাইম উনি সাজেস্ট করেন ICH-এর কথা। এখন বাচ্চাদের মধ্যে যেটা হচ্ছে তোমরা অলরেডি জানো, অ্যাডিনো ভাইরাস, তো সেটা কিন্তু উনি শঙ্কা করেছিলেন লাস্ট টাইম, এবং তখন উনি ICH-এর কথা বলেছিলেন। এবং ওখানে গিয়ে আমরা বাইরে আউটডোরে দেখাই সেখানকার ডক্টর, তিনিও ওটাই শঙ্কা করে অ্যাডমিটের কথা বলে দেয়। তো তারপর ওকে অ্যাডমিট হয় এবং 3 দিন ওখানে ছিল। তারপরে যতটা সুস্থ হয়েছিল সেই 1.5 মাসের মধ্যে কিন্তু ও সেইভাবে ওষুধ খেয়ে ততটা সুস্থ হয়। এবারে ওকে চেক আপে নিয়ে গেছিলাম, তো এইবারে ভিডিও করে রেখেছি এই কারণে, আমি ভাবলাম যে যারা কলকাতা বা আশেপাশের থেকে থাকো, যে বাচ্চাদের অনেক সময় শরীর খারাপ হলে ICH-এ ট্রিটমেন্ট করতে চাও, কারণ এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের খুবই নাম করা বাচ্চাদের হসপিটাল ওটা, তোমরা জানো তো, খুব ভালো ট্রিটমেন্ট হয়। তো সেই জন্য ভাবলাম যে এই ভিডিওটা দেওয়া খুব দরকার, কারণ ওকে যখন অ্যাডমিট করা হয়েছিল সেরকমভাবে আমি কোনো ইনফরমেশন পাইনি। এখানে ডক্টর কোন কোন ডক্টর বসেন, তাদের ফিস কী আছে, আউটডোর বা ওপিডির কী ফিস স্ট্রাকচার এবং সময়টা কী আছে, এবং এখানে কীভাবে আসবে সেই নিয়েই এই ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ করো না, পুরোটা শেষ অবধি দেখতে থাকো। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ বা ICH পশ্চিমবঙ্গের সবথেকে উপযুক্ত পরিষেবাদায়ক শিশু হাসপাতালগুলির মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষ থেকে এখানে সারা বছরই উপযুক্ত চিকিৎসার জন্য মানুষজন আসতে থাকেন। ICH-এ আসতে হলে যদি ট্রেনে করে আসো তাহলে শিয়ালদা থেকে একটা স্টেশন পরেই পার্ক সার্কাস স্টেশনে নামতে হবে। পার্ক সার্কাস স্টেশনে নেমে যে কাউকে জিজ্ঞাসা করে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ বা পার্ক সার্কাস শিশু হাসপাতালের সামনে পৌঁছে যেতে পারো। মেট্রোতে আসলে জ্যোতির্দাস পার্কে নেমে সেখান থেকে অটো করে পৌঁছে যেতে পারো একদম পার্ক সার্কাস ICH-এর সামনে। আর বাসে আসলে শহরের বিভিন্ন প্রান্ত থেকে পার্ক সার্কাসের বাস পাওয়া যায়, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ বললেই নামিয়ে দেবে একদম হসপিটালের সামনে। গেট থেকে ভিতরে ঢুকলেই দেখতে পাবে সারি সারি গাড়ি আর বাইক পার্কিং করা রয়েছে, মানে পার্কিংয়ের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। একদম সোজা ঢুকে ডান দিকে গেলেই পড়বে ক্যাশ রেজিস্ট্রেশনের অফিস, যেখান থেকে কেটে নিতে হবে ডাক্তার চেক আপ করার জন্য একটি টিকিট। আউটডোর দেখাতে হলে ফিস 250 টাকা, সময় 9টা থেকে দুপুর 2টো অবধি, আবার 3টে থেকে বিকেল 5টা অবধি। ওপিডি চার্জ 350 টাকা। এখানে যে সমস্ত ডক্টররা বসেন তারা কোন কোন দিনে বসেন এবং সময় কী আছে সেগুলো তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিলাম। আমাদের ডক্টর ছিলেন ডক্টর অনিরুদ্ধ ঘোষ।